দর্শক শুভেচ্ছা দেশ জনপদ লাইভে, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্ফিউ শিথিল হওয়ায় রাজধানী সহ সারা দেশে সীমিত পরিসরে শুরু হয়েছে যান চলাচল। দর্শক, সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা যুক্ত হয়েছে নিশ্চয়ই। সাবরিনা, যেহেতু 3 দিন সরকারি ছুটির পর আজ অফিস চালু হয়েছে, তো আপনি সড়কে আসলে কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলে জানাবেন আমাদের দর্শককে। দেশে যে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিকে স্বাভাবিক করতে কিন্তু সরকার কার্ফিউ জারির নির্দেশনা দিয়েছিল এবং আজকে সেই কার্ফিউয়ের 5ম দিন। তবে আজকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কার্ফিউ শিথিল রাখার কথা বলা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে কিন্তু সব ধরনের অফিস আদালত বেলা 11টা থেকে দীর্ঘ 3 দিন পর বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস আদালত খোলা থাকবে। এবং সেজন্যই আমি এখন আছি বিজয় সরণি এলাকায়। এটি হচ্ছে সব থেকে একটি ব্যস্ততম সড়কের একটি এবং সেটির চিত্র যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেখানে হচ্ছে এখানে সব ধরনের গাড়ি হচ্ছে চলছে, তবে রাস্তাঘাটে একটু যানজটের সৃষ্টিও হয়েছে বলা চলে। তারা এখানে বিভিন্ন ধরনের গাড়ি হচ্ছে চলছে, বাসও হচ্ছে। তবে আমি একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে বাস চলাচলের কথা থাকলেও বাসের সংখ্যা আমরা রাস্তায় একটু কম দেখছি। এই কয়েকদিনের তুলনায় কিন্তু আমি রাস্তাঘাটে জনসাধারণের পরিমাণও হচ্ছে বেশি দেখছি। তারা হচ্ছে বের হয়েছেন, কেউ যাচ্ছেন কাজে, তারা যাচ্ছেন, কেউ যাচ্ছেন তাদের জরুরি কাজে। এবং বিভিন্ন জনসাধারণের সাথে আমি কথা বলে দেখেছি, তাদের রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একটু কম থাকার কারণে কিন্তু তাদের পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে হচ্ছে এবং তাদের যেহেতু জরুরি কাজ রয়েছে এবং তারা বলছেন যে তাদেরকে যেহেতু অফিস আদালত খোলা, সেহেতু তাদেরকে যেহেতু তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অফিস আদালতে যেতে হবে, তাই তারা হচ্ছে ভোগান্তি পোহাতে হলেও তারা হচ্ছে নিজ নিজ কর্মস্থলে চলে যাচ্ছেন। এবং এখন যদি আমি রাস্তাঘাটের একটু চিত্রটি দেখাই, সেটি হচ্ছে এখন রাস্তাঘাটে যান চলাচল, যানজটের পরিমাণটা একটু বেশি হয়েছে এবং এদিক থেকে হচ্ছে এই ছিল সর্বশেষ খবর বিজয় সরণি সড়ক থেকে। দর্শক, এবার একটু ঢাকার বাইরে যেতে চাই। এবার রংপুর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। কয়েকদিন সারা দেশে যে কঠোর কার্ফিউ ছিল, সেই কার্ফিউ থেকে আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রংপুরে কার্ফিউ শিথিল করা হয়েছে। একই সঙ্গে রংপুর বিভাগের যে অন্যান্য আরও 7 জেলা রয়েছে সেখানেও কিন্তু সকাল 6টা থেকে বিকেল 6টা বা সন্ধ্যা 6টা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকায়। এখানেও দেখানোর চেষ্টা করছি যে সেই চিরচেরা দৃশ্য যেটি, সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দেশ যখন স্বাভাবিক অবস্থা ছিল, কোনো সংঘাত, সহিংসতা বা কার্ফিউ ছিল না, তখন কিন্তু ঠিক সকালের এই দৃশ্যটা এরকমই থাকতো। অর্থাৎ মানুষজন ঘর থেকে বেরিয়েছে, তাদের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলোর জন্য তারা কিন্তু রিক্সায়, অটোরিকশায় বা অন্যান্য যে পরিবহন, সেই পরিবহনে তারা কিন্তু ঘর থেকে বেরিয়েছে। একই সঙ্গে আমি যদি বলি, সেটি হচ্ছে যে রংপুর শহর এবং আশপাশের এলাকায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে, দোকানপাট খুলতে শুরু করেছে। একই সঙ্গে আমরা খোঁজ নিয়েছি যে রংপুর জেলা এবং আন্তঃজেলায় যেরকম যেসব পরিবহন, বাস, মিনি বাস বা অন্যান্য যে পরিবহন, সেই পরিবহন চলতে শুরু করেছে। আমরা প্রশাসক, জেলা প্রশাসক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে রংপুরের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে এখন সব ধরনের সংকট কেটে গেছে, পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক রয়েছে, যে কারণে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছে। মানুষজন তাদের প্রয়োজনীয় কাজ সারতে পারবে। একই সঙ্গে অফিস আদালত এবং ব্যাংক বিমাও খুলেছে, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে তবে এই অফিস আদালত ব্যাংক বিমা খুললে কিন্তু উপস্থিতি একেবারেই কম রয়েছে। তবে আরেকটি বিষয় যদি বলে রাখি, সেটি হচ্ছে যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলক চালু হলো বেসরকারি পর্যায়ে, যেসব ব্রডব্যান্ড রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। তো এই যে কার্ফিউ শিথিল করার পর মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেকটা খুশি এবং সাধারণ মানুষজন যারা আছেন, বিশেষ করে ব্যবসায়িক যারা আছেন, ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, তারা বলছেন যে এই যে কার্ফিউ শিথিল করা হয়েছে, এই কার্ফিউ শীতলতে তারা যে ব্যবসায়িকভাবে যে তারা কিন্তু উপকৃত হবেন, গেল কয়েকদিনে তারা কিন্তু বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। তো রংপুরে এই যে কার্ফিউ শিথিলের পর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। নগরী এবং
নগরের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিয়েছেন, বিজিবি টহল দিচ্ছে, র‍্যাব টহল দিচ্ছে, পুলিশ গুরুত্বপূর্ণ স্থাপনে রয়েছে। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর, আমরা পরবর্তী খবরও জানিয়ে দেব রংপুর বিভাগের সর্বশেষ তথ্য। দর্শক, এবার একটু ময়মনসিংহে যেতে চাই, ময়মনসিংহের আইনশৃঙ্খলা এবং সড়কের পরিস্থিতির খবর জানবো আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদের কাছ থেকে। পঞ্চম দিনের মতো চলছে কারফিউ, আমরা দেখেছি পঞ্চম দিনের মতো কারফিউ চললে কিন্তু আজকে ময়মনসিংহের কারফিউ অনেকটাই শিথিল করা হয়েছে। অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সময়টুকুতে কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে দোকানপাট এবং যানবাহনের সংখ্যা কিন্তু দোকানপাট খোলা রয়েছে এবং যানবাহনের সংখ্যা রাস্তায় বৃদ্ধি পেয়েছে এবং সড়ক মহাসড়কে আজকে সকাল থেকে যানবাহন চলাচল করতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সাধারণ মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতিও কিন্তু সড়ক মহাসড়কে বেড়েছে এবং জনমনে যে আতঙ্ক ছিল বিগত সময় ধরে সেই আতঙ্ক কিন্তু অনেকটাই কমে গেছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সাধারণ মানুষ বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে এই যে অস্থিতিশীল অবস্থা সেটি কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা সকাল থেকে কিন্তু ময়মনসিংহ নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেই তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও সেনাবাহিনী সহ পুলিশ সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে থাকার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে সাধারণ মানুষের জানমাল রক্ষায় কিন্তু তারা কাজ করছেন, সেই বিষয়টি তারা আমাদেরকে বলেছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে টানা 5 দিন ধরে তাদের কিন্তু দোকানপাট বন্ধ ছিল, যার কারণে তারা তাদের যে ব্যবসায়িক সেই ব্যবসায়িক কার্যক্রম কিন্তু পরিচালনা করতে পারেন নাই এবং তারা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়েছিলেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন এবং তারাও বলছেন যে এই যে অস্থিতিশীল অবস্থা সেটি সহসাই স্বাভাবিক হয়ে আসবে সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং তারা তাদের যে দোকানপাট সেটি খোলা রাখতে পারবেন সেই আশ্বাস কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা রাখছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে গতকালকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন তিনিও কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনিও কিন্তু এই যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করে তাদের যে স্বাভাবিক কার্যক্রম তারা সেটি পরিচালনা করার কথা জানিয়েছেন এবং সাধারণ মানুষ রাস্তায় যেন বের হয়ে আসতে পারে এবং স্বাভাবিক জীবনে যেন ফিরতে পারে সেই লক্ষ্যে তাদের যে কার্যক্রম অর্থাৎ তাদের যে সহযোগিতা সেটি অব্যাহত থাকার কথা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু এই যে কেটে খাওয়া শ্রমিক যারা আছেন এবং রিক্সা ইজিবাইক চালক যারা আছেন তারাও কিন্তু খুব বিপাকের মধ্যে ছিলেন এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি ময়মনসিংহ নগরীতে যানবাহনের সংখ্যা বেড়েছে এবং মানুষের চলাচল বেড়েছে এবং কয়েকজন রিক্সা চালকের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে স্বাভাবিক অবস্থা ফিরে আসলে তাদের যে কষ্ট সেই কষ্ট কিন্তু অনেকটাই লাঘব হবে এবং সেই বিষয়টি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি করার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি কিন্তু জোরদার রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পঞ্চম দিনের কারফিউর যে অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এবার যাব কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে, টেলিফোনে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, শহরের পরিস্থিতি কেমন দেখছেন? সারা দেশের মতো কুষ্টিয়াতে পঞ্চম দিনের মতো কারফিউ গড়িয়েছে, তবে স্থানীয় প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক কিন্তু কুষ্টিয়ায় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল রেখেছে। অর্থাৎ বলতে পারি আমরা যে শুধুমাত্র রাত্রে কারফিউ থাকছে এবং দিনের বেলায় কিন্তু কারফিউ থাকছে না, তাই পরিস্থিতি অনেকটাই কিন্তু উন্নতি হয়েছে কুষ্টিয়ায়। যেমন যান চলাচল বেড়েছে, সাধারণ মানুষের শহরগুলোতে আনাগোনাও বেড়েছে এবং দোকানকার পাতও কিন্তু খুলেছে, তবে মানুষের মধ্যে যে চাপা আতঙ্ক সেটি কিন্তু এখনো কাটেনি। যেমন স্বাভাবিক পরিস্থিতিতে যে পরিমাণ যানবাহন এবং যে পরিমাণ মানুষ রাস্তাঘাটে বের হয় সেই পরিমাণ মানুষ কিন্তু রাস্তাঘাটে এখন পর্যন্ত নামেনি, তবে কোন ধরনের কোন অপ্রীতিকর যে কারফিউ আজকে পঞ্চম দিনের মতো চললেও কিন্তু এখন পর্যন্ত আমরা কারফিউ চলাকালীন সময়ে কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা আমরা দেখি নাই। এছাড়া প্রশাসন কিন্তু একেবারে তৎপর রয়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে এখন পর্যন্ত সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, এছাড়া র‍্যাব রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশ তল্লাশি করছে এখনো যদি
সন্দেহভাজন কারোকে দেখা যাচ্ছে তাদের তল্লাশিবাদে কিন্তু শহরে ঢুকতে দিচ্ছে না। আর এদিকে এই যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তারপরে যে কার্ফিউ চলছে, এর প্রভাব কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে মারাত্মক ভাবে পড়েছে। অর্থাৎ একেবারে টালমাটাল অবস্থা, সব ধরনের পণ্যের দামই কিন্তু বেড়েছে এবং যার ফলে কিন্তু চরম বিপাকে পড়েছে যারা নিম্ন এবং মধ্যমের যারা খেটে খাওয়া মানুষ তারা। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে কার্ফিউ পঞ্চম দিন চলছে এবং সকাল আজকে সকাল 7টা থেকে 5টা পর্যন্ত কিন্তু কুষ্টিয়ায় কার্ফিউ আওতামুক্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। দর্শক, এবার রাজশাহীর আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। কারফিউর আজকে পঞ্চম দিন, যদিও এই কারফিউ শিথিলভাবে চলছে। আজকে থেকে যেহেতু অফিস আদালত এবং ব্যাংক লেনদেন শুরু হচ্ছে, ফলে আমরা যে আলুপট্টির মোড়ে আছি যেখান থেকে ব্যাংক পাড়া হিসেবে পরিচিত, আমরা একটু দেখাতে চাই যে প্রচণ্ড ভিড়, কারণ অন্য স্বাভাবিক দিনের মতো একেবারে ভিড়, কারণ যেহেতু আজকে 11টা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হবে, এছাড়া অফিস আদালতও চলবে 3টা পর্যন্ত, ফলে অনেকেই অফিস আদালতে যারা আসছেন সেই ভিড় তো আছেই এবং প্রতিদিনের মতো অন্য স্বাভাবিক দিনগুলির মতোই কিন্তু আজকে রাস্তায় আমরা যানবাহন এবং গাড়ি চলাচল করতে দেখেছি এবং এখন পর্যন্ত চলছে। যারা এই পথ দিয়ে যাচ্ছেন তারা যেটি বলছেন যে অন্য শহরের অন্য পথগুলিতেও একই অবস্থা, প্রত্যেকটি সড়কে আজকে মানুষজন একেবারে স্বাভাবিক দিনের মতোই নেমে এসেছেন। তারা যেটি বলছেন যে কার্ফিউ যে 4 দিন ছিল সে 4 দিনের পরিস্থিতির পর আজকে অনেকটাই একেবারে স্বাভাবিক জনজীবন এবং তারা এমন জনজীবনই প্রত্যাশা করছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তার জন্য তাদের যে টহল সেটি জোরদার করেছে, আগের দিনেগুলির মতো আজকে কোনো কড়া তল্লাশি বা তল্লাশি চৌকি সেগুলো কিন্তু আমরা শহরের মধ্যে দেখিনি। তবে শহরের যে প্রবেশ পথগুলি আছে সেগুলিতে পুলিশের একটা অবস্থান আছে, তারা সেখানে খুব একটা গাড়ি তল্লাশি না করলে সন্দেহজনক গাড়িগুলিকে তারা তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়া কারফিউ আজকে থেকে যেহেতু শিথিল পর্যায়ে চলছে স্থানীয় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ফলে মানুষের স্বাভাবিক জনজীবন যেটি আছে সেই জায়গায় মানুষ ফিরে আসছেন ধীরে ধীরে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি সেটি হলো যে একেবারেই স্বাভাবিক রাজশাহীতে। রাজশাহীতে যদিও সারা দেশে যেভাবে নাশকতার ঘটনাগুলি ঘটেছিল, রাজশাহীতে তেমনটি না ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তখন থেকে কঠোর অবস্থানে আছেন এবং আজকেও যেটি জানানো হয়েছে যে কারফিউ শিথিল হলেও নাগরিকরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসলেও, ব্যাংকিং কার্যক্রম অফিস আদালত সব কিছু স্বাভাবিক দিনের মতো চললেও তাদের অবস্থান যেটি আছে নিরাপত্তার স্বার্থে সেটি তারা ধরে রাখবেন। এবং বলা যায় যে গত 4 দিনের তুলনায় আজকে রাজশাহীর জনজীবন একেবারেই স্বাভাবিক এবং বিকেল 3টা পর্যন্ত যেহেতু কারফিউ একেবারেই শিথিল আছে ফলে স্বাভাবিক জনজীবনে মানুষ ফিরে আসার প্রত্যাশা করছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ ফিটস স্টুডিওতে। দর্শক, এবার রাজধানীর কারওয়ান বাজারে একটু যেতে চাচ্ছি, সেখানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। কারফিউর পঞ্চম দিনে এসে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা সমাগম কিছুটা বাড়তে শুরু করেছে। আমরা বিগত কয়েকদিন যেটি দেখেছি রাজধানীর বাজারগুলোতে খুব বেশি ক্রেতা ছিল না এবং বেশ কিছু দোকানও আমরা দেখেছি বন্ধ ছিল, তবে আজকে এসে কিছুটা আসলে ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করছি। এখানে সকাল থেকেই রাজধানীর কাওরান বাজারে আছি আমরা, এখানে সকাল থেকে বিভিন্ন ধরনের ক্রেতা আসছেন এবং দোকানগুলো কিন্তু বেশ সরগরম আমরা লক্ষ্য করছি। এখানে যদি দামের কথা বলি, কারফিউয়ের আগে যে দাম ছিল সে দামের খুব বেশি পরিবর্তন হয়নি। আলু পূর্বের মতো 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, বেগুন 60 টাকা কেজি, পটল 40, বরবটি 80 টাকা, শশা 40 টাকা, ভেন্ডি 40 টাকা, কচুরমুখি 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ক্রেতারা যারা আসছেন তারাও আসলে দাম নিয়ে খুব বেশি আসলে অভিযোগ নেই তাদের, কারণ পূর্বে যে দামে বিক্রি হচ্ছিলো এখনও কারফিউর পরে এসেও তারা তেমন দামই কিনতে পারছেন। যদি মশলাপণ্যের কথা বলি, পেঁয়াজ 110 টাকা কেজি, রসুন 200 টাকা কেজি, আর কাঁচামরিচ 160 থেকে 180 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সারাদিনই আসলে এই কাওরান বাজারে আজকে সকাল থেকে কেমন ক্রেতা সমাগম হয়েছে একজন দোকানদারের কাছে জানতে চাইব। আপনি তো সকাল থেকে দোকানে আছেন, ক্রেতা সমাগম কেমন দেখছেন? ভাই আলহামদুলিল্লাহ, মানে এখনও মানে কীটা মানে এখনও আসে নাই, মানে আসবে আমরা আশাবাদী। যেহেতু আপনি হলো আজকে যখন অফিস আদালত সব খোলা, তারা মানে অবশ্যই বাজার করবো, এবিধে মানে আমরা অনেক মাল কিনছি, আশাবাদী যে মানে বিক্রি হবে আমাদের। জি ভাইয়া, দোকানদার যেমনটি বলছিলেন আজকে বেচা বিক্রি কিছুটা ভালো হবে পূর্বের তুলনায়, এই আশায় তারা কিন্তু মালামাল কিনে নিয়ে এসেছেন বা পাইকারি দরে
বেশি পরিমাণে মালামাল কিনেছেন। তারা যেটি বলছেন যে যেহেতু অফিস আদালত বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, সুতরাং ক্রেতা সমাগম অন্যান্য কার্ফিউ দিনের তুলনায় আজকে কিছুটা বেশি হবে এবং বেচা বিক্রি কিছুটা বেশি হবে বলে তারা আশাবাদ প্রকাশ করছেন। এবং যদি অন্যান্য পণ্যের কথা বলি, মুদি পণ্য কিন্তু পূর্বের মতো বর্ধিত দামে বিক্রি হচ্ছে এবং গ্রোসারি পণ্যের মধ্যে ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি কার্ফিউর আগেও একই দামে বিক্রি হচ্ছিল। এবং অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দামও কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। তো এই ছিল রাজধানীর কাওরান বাজার থেকে নিত্য পণ্যের বাজার নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সচিবালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ, সেখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতির খবর জানাবেন আমাদেরকে। ঢাকা, রাজধানীর ঢাকা যে অবস্থা আমরা যদি একটু জানিয়ে রাখি, কয়েকদিন ধরে কিন্তু এক ধরনের সহিংসতার মধ্যে রাজধানীবাসী একটা আতঙ্কের মধ্যে ছিল। পরবর্তীতে যখন সেনাবাহিনী কার্ফিউ জারি হয়, সেক্ষেত্রে কার্ফিউর মাধ্যমে আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছিলো এবং সেক্ষেত্রে যান চলাচলের ক্ষেত্রে যদিও শিথিল অবস্থা ছিল, পরবর্তীতে আজকে থেকে কিন্তু অফিস আদালত থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান চালু করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি কিন্তু আগের অবস্থানে রয়েছে। অর্থাৎ তারা যেমন রাজধানীর নিরাপত্তার সাথে যে অবস্থানে ছিল সেই অবস্থান কিন্তু বজায় রয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, আজকে থেকে যে অফিস আদালত যেহেতু খোলা, সেক্ষেত্রে সচিবালয় যে সড়কটি রয়েছে সেটি আসলে সবচেয়ে বেশি ব্যস্ততম একটি সড়ক এবং একই সাথে গুরুত্বপূর্ণ একটি সড়ক বলা চলে, যেহেতু সরকারি বিভিন্ন দপ্তর এখানে রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি খাদ্য ভবনের সামনে এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি বিজিবির একটি টহল রয়েছে। তারা কিন্তু একেবারে চেক করেই তারা কিন্তু এখানকার যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো যাতায়াত চলছে এবং সেই ক্ষেত্রে তাদের অবস্থান রয়েছে। এবং একই সাথে অন্যান্য যে সড়কগুলো রয়েছে রাজধানীর, সেক্ষেত্রেও আমরা সেখানে দেখেছি সেনাবাহিনীর টহল রয়েছে, সেনাবাহিনীও তাদের যে তল্লাশি কার্যক্রম সেটিও চালাচ্ছে এবং মোড়ে মোড়ে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছে। একই সাথে আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে একটু কথা বলে, যেহেতু এতদিন টানা বন্ধের কারণে মানুষ এক ধরনের অস্বস্তির মধ্যে ছিল, অর্থাৎ যেহেতু অফিস আদালত বন্ধের কারণে সবচেয়ে বেশি, বিশেষ করে দিন মজুর যারা থাকে তাদের সবচেয়ে বেশি ভোগান্তি হয়ে থাকে। তো যেহেতু আজ থেকে সীমিত পরিসরের রাজধানী চালু করে দেওয়া হয়েছে, একই সাথে দূরপাল্লার বাস থেকে শুরু করে নগরের মধ্যেও গণপরিবহন চালু করা হয়েছে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা যাতায়াত করতে পারছে এবং সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু এতদিন ধরে এক ধরনের অরাজকতা ছিল, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হামলার ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা যাতে আবারও পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং একই সাথে তারা চেক করছেন মিরর দিয়ে আসলে কোনো ধরনের কোনো গাড়ির নিচেও কোনো ধরনের যে বোম থেকে শুরু করে কিছু আছে কিনা সেগুলোও তারা চেক করছেন। বিজিবি শুধু নয়, বিজিবির পাশাপাশি অন্যান্য বাহিনীগুলোর কার্যক্রমও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ সব কিছু মিলিয়ে রাজধানীর আজকের পরিস্থিতি যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, সে তুলনায় গতকাল থেকে আজকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে, যেহেতু অফিস আদালত সব কিছু খোলা, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি না হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন তৎপর রয়েছে তেমনি সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের স্বস্তি ফিরে এসেছে, যেহেতু সব কিছুই চালু করে দেওয়া হয়েছে এবং একই সাথে সেনাবাহিনীর যে তাদের যে কার্ফিউ সেটি কিন্তু শিথিল রয়েছে। তো সব কিছু মিলিয়ে রাজধানীর বর্তমান পরিস্থিতি আমরা অনেকটা স্বাভাবিক বলা চলে এবং একই সাথে গণপরিবহন চলার কারণে সাধারণ মানুষও নির্বিঘ্নে তাদের চলাচল করতে পারছে। তো এই ছিল রাজধানীর যে সচিবালয়, সেই সচিবালয় সড়ক থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। দর্শক, আবারও নিত্যপণ্যের বাজার দরের খবর জানাবার চেষ্টা করব। এবার যাব নারায়ণগঞ্জের, নারায়ণগঞ্জের বাজার দরের পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী বিলাল হোসাইন। এই পরিস্থিতিতে গেল কয়েকদিন নারায়ণগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন বাজারগুলোতেই নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে সবজির বাজার কিন্তু একেবারেই চড়া ছিল এবং ঊর্ধ্বমুখী ছিল। তবে আজকে নারায়ণগঞ্জের বাজারে সবজির বাজার কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে এবং কমতে শুরু করেছে বিভিন্ন সবজির দাম। আমরা নারায়ণগঞ্জের এই সবচেয়ে বড় যে বাজার, দিগম্বর বাজারে এসেছি আজকে। এখানে এসে যদি দেখলাম যে গেল কয়েকদিন অর্থাৎ 3 থেকে 4 দিন এই দিগম্বর বাজারে পাইকারি দরে 1 কেজি পটল বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকা কেজিতে, সেটি কিন্তু আজকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া করলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, বিভিন্ন প্রকার শাক কিন্তু আজকে 30 থেকে 40 টাকা কেজির মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে এই সবজিগুলো কিন্তু গেল কয়েকদিন সব কিছুর দামই ছিল দ্বিগুণ থেকে 3 গুণ।
এছাড়া আজকে নারায়ণগঞ্জে প্রায় সব বাজারেই পাইকারি দরে আলু বিক্রি হচ্ছে 40-45 টাকার মধ্যে, মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে 20-25 টাকা কেজির মধ্যে। এবং যেটি আসলে আলোচনা সৃষ্টি করেছিল কাঁচামরিচ, সেই কাঁচামরিচ কিন্তু আজকে 100-150 টাকা কেজির মধ্যে পাওয়া গেছে। গতকালও কিন্তু কাঁচামরিচ এই নারায়ণগঞ্জের বাজারে 300-350 টাকা কেজির মধ্যে বিক্রি হয়েছিল। তো এই পরিস্থিতিতে মানুষ বারবারই জানিয়েছে যে এই জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এত বাড়তে থাকলে সবারই আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে এবং অনেকেই কিন্তু বিপর্যয় পরিস্থিতির মধ্যেই পড়েছে। তো এই জিনিসপত্রের দাম যদি যেভাবে কমতে শুরু করেছে, এখন এই কমতে শুরু করাটা যদি চলমান থাকে তাহলে হয়তো মানুষের সাধ্যের মধ্যেই থাকবে সবজিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য, এমনটাই আমাদেরকে ভোক্তারা জানিয়েছেন। তো এই পরিস্থিতি আজকে নারায়ণগঞ্জে সকাল থেকেই নারায়ণগঞ্জের বাজারগুলিতে রয়েছে। অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার উপকূলের বাঁধের বাইরের অন্তত 30টি গ্রাম, এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন 50,000 মানুষ। দর্শক আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছটন সাহা। অতি জোয়ারে ভোলার বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি বেড়িবাঁধের বাইরের অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে কিন্তু প্রায় 50,000 মানুষ, এবং তারা অনেকটা দুর্বোষ দিন কাটাচ্ছে। একটু যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি ভোলা সদর রাজাপুর ইউনিয়নের একটি জনপদে এবং এখানেও কিন্তু যে অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু নদীর পানি, জোয়ারের পানি প্লাবিত হয়ে কিন্তু বেশিরভাগ ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং এখানে আজকে কিন্তু মেঘনার পানি বিপদ সীমার 102 সেন্টিমিটার উপরে রয়েছে, যেটি গতকালকে ছিল 86 সেন্টিমিটার। অর্থাৎ বলা যায় যে দিন যত বাড়ছে এই নদীর পানির উচ্চতা কিন্তু ঠিক ততই বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছিল যে এই উজানের থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এই বিষয়টি তারা মনিটরিং করছেন। তবে নদীর পাড়ে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই পানি বৃদ্ধির ফলে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন, পানি বন্দী অবস্থা হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এবং তারা বলছেন যে পানির যে বর্তমান যে অবস্থা এতে শহর রক্ষা বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে সেটি কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে পড়ছে বলে তারা বলছিলেন। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে পানি বৃদ্ধির ফলে তাদের যে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বিষয়টি মনিটরিং করছেন, কোনো রকম যদি এই ঝুঁকির মধ্যে পড়ে বা বাঁধের কোনো ধস নামে সেক্ষেত্রে তারা বিষয়টি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এমনটি বলা হয়েছে। এবং পানিবন্দী মানুষজন দাবি তুলেছেন যে যে সমস্ত পয়েন্টগুলোতে বেড়িবাঁধ নেই, নির্মাঞ্চল এলাকাগুলোতে বিকল্প বেড়িবাঁধ তৈরি যদি করা হয় সেক্ষেত্রে তারা কিছুটা হলো এই তাদের দুর্ভোগ লাঘব হবে। তো এ ছিল আমার কাছে ভোলার যে মেঘনার অতি জোয়ারে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে, পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @TheRateDeshTelevision অথবা @TheRateDeshTVNews থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।